हेलो एवरीवन, वेलकम बैक टू अनदर वीडियो। तो आज के वीडियो में देखा दूँ हाउ टू मेक पार्टिकल टेक्स्ट व्हील एनिमेशन इंट्रो इन काइनमास्टर। तो अपना काइनमास्टर एप्लीकेशन से पार्टिकल टेक्स्ट व्हील इंट्रो एनिमेशन क्यों तैयारी करें, तो अपना जो काइनमास्टर एप्लीकेशन खूब एक भाई एडिटिंग ना जानें, ये वीडियो देखने अपनी शिखे जाबें। तो एनिमेशन तैयारी करार्जन अपना हाथ का स्मार्टफोन थकले चलो, एर माध्यम अपनारा एडिटिंग करते पारबें। तो एनिमेशन तैयारी करार आगे देखे नीन इंट्रोटी कीरकम होते चले। तो पार्टिकल टेक्सट व्हील एनिमेशन इंट्रो तैरि करार्जन आपनादेर काइनमास्टर एप्लीकेशन चले आसते हबे। तो देखो आमि काइनमास्टर चले आसछि, चले आसार पर एकटा अपशन पेये जाबेन उपरे क्रिएट निउ बोले, एई अपशनटार उपर क्लिक करबेन, तारपर 16:9 एटा सिलेक्ट करबेन, तारपर नेक्स्टे क्लिक करते हबे। क्लिक करार पर आपनादेर एकटा इमेज बोले अपशन आछे, देखुन एटाते क्लिक करे आपनादेर एकटा कालो ब्याकग्राउंड निये निते हबे, एटाय क्लिक करे देबेन, तारपर एई क्रस चिह्नटाय क्लिक करबेन। देखुन ब्याकग्राउंडटा निये निएछि, एरपर आपनादेर लेयार बोले एकटा अपशन आछे, देखुन एटा चले जाबेन, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর একটা অপশন আছে টেক্সট, এটাতে ক্লিক করবেন। তো এক্সাম্পলের জন্য আমি লিখে দিচ্ছি এখানে ইন্ট্রো, এখানে আমি ইন্ট্রো লিখে দিয়েছি। তো আপনারা যেই যে লেখাটার উপর ইন্ট্রোটা তৈরি করতে চান সেটা লিখে দেবেন। আমি ইন্ট্রো লিখে তারপর ওকেতে ক্লিক করতে হবে। তারপর একটা অপশন আছে এ বলে, এটাতে ক্লিক করবেন। তার পছন্দ মতো একটা ফন্ট নিয়ে নিচ্ছি আমি, রোবোটো ব্ল্যাক বলে একটা ফন্ট আছে, এটাতে ক্লিক করলাম, নিয়ে নিচ্ছি। তারপর ক্রস চিহ্নটা ক্লিক করে দেবে। তো আপনারা পছন্দ মতো ফন্ট নিয়ে নেবেন, তারপর এই এটাকে একটু বড় করে দিতে হবে। করে দেওয়ার পর আপনাদের বাইরে ক্লিক করবেন, তারপর আবার লেয়ারে ক্লিক করতে হবে। আপনাদের লেয়ারে ক্লিক করে একটা এখানে অপশন হচ্ছে এফেক্টস, এফেক্টের উপর ক্লিক করবেন, তারপর বেসিক এফেক্টে ক্লিক করতে আপনাদের ক্লিক করলেন, তারপর গোসিয়ান ব্লার এই অপশানটার উপর আপনাদের ক্লিক করতে হবে, তারপর ওকে ওকে করে দিতে হবে। এরপর আপনাদের কী করতে হবে দেখুন, এটাকে একটু এই নিয়ে এটাকে ছোট করে নিতে হবে, ছোটো করে আপনাদের লেখার আগে নিয়ে চলে যেতে হবে। নিয়ে চলে এসছি, এরপর আপনাদের আবার লেখার লেয়ারটার উপর ক্লিক করতে হবে। ইন অ্যানিমেশন বলে একটা অপশন চলে এসছে দেখুন, এখানে ক্লিক করবেন, তারপর একটু নিচে দিয়ে আসতে হবে। সেটা আসার পর একটা অপশন সোয়াইপ রাইট, এটাতে ক্লিক করবেন এবং স্পিডটা যেমন 1 থাকে, এরপর ওকেতে ক্লিক করে দিতে হবে আবার। এরপর আপনাদের দুটি আঙুল দিয়ে এই লেয়ারের টাইম লাইনের উপর ক্লিক করে টেনে বাড়িয়ে দিতে হবে। দেখে আরেকটু বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিয়েছি। এরপর আপনাদের লেখার লেয়ারের প্রথমে চলে আসতে হবে, চলে আসার পর গোসিয়ান ব্লার বলে যে লেয়ারটা রয়েছে এটার উপর আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে একটা দেখুন অপশন চলে আসছে কি, এই কি অপশানটার উপর আপনারা ক্লিক করে দেবেন, তারপর আপনাদের এই লেয়ার বাইরে ক্লিক করে একটু সরিয়ে আনতে হবে। তারপর প্রথম লেটারটা চলে আসবে, প্রথম লেটারটার উপর আপনাদের এটা সরিয়ে নিয়ে যে এখানটা এটা বসিয়ে দিতে হবে, তারপর এরকম লেটার বাই লেটার এটাকে সরিয়ে সরিয়ে আপনাদের এইটাকে বসাতে হবে। লেটার বাই লেটার হয়ে গেছে, এরপর আপনাদের একটু লেয়ারটা সরিয়ে দিয়ে এটাকে আপনাদের লেখার বাইরে করে দিতে হবে, করে দিলাম, তারপর ওকেতে ক্লিক করতে হবে। তারপর আবার এই কোশ্চেন ব্লারের উপর আপনাদের ক্লিক করতে হবে, দিয়ে একটু আপনাদের নিচে আসতে হবে। দেখুন একটা অপশান হচ্ছে সেভ, এই সেভের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর ফেদার্স বলে একটা অপশান রয়েছে দেখুন, এটাকে আপনাদের টেনে বাড়িয়ে দিতে হবে, বাড়িয়ে দেওয়ার পর ওকেতে ক্লিক করলেন, তারপর এটা হয়ে গেছে। এরপর আপনাদের লেয়ারের প্রথমে চলে আসতে হবে, তারপর দেখুন একটা অপশান আছে লেয়ার, এই লেয়ারের উপর ক্লিক করতে হবে, এ আবার এফেক্টসে ক্লিক করতে হবে। ক্লিক করে এফেক্টসটা আপনাদের নিয়ে নিতে হবে, তো এফেক্টসটা নিয়ে আপনাদের ডাউনলোড করে নিতে হবে। এফেক্টসটা এফেক্টটা ডাউনলোড করার জন্য একটা অপশান রয়েছে দেখুন উপরে, এটার উপর আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করলে এখানে অ্যাসেস স্টোর আপনাদের সামনে খুলে যাবে, কানভার্সার অ্যাসেস স্টোর, এটা খুলে যাওয়ার পর এটা অবশ্যই আপনাদের নেটটি অন করে নিতে হবে। এখন খুলে গেছে, খুলে যাওয়ার পর এখানে একটা অপশান আছে ডিস্টোরেশন, এটার উপর আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করে একটা অপশান চলে আসছে দেখুন, ওয়েব ওয়ার্প 2.0, এটার উপর আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে একটা অপশান চলে আসছে ডাউনলোড, আপনারা ডাউনলোড করে নেবেন, এটা আমি ডাউনলোড করে রেখেছি, দেখাচ্ছে না, আপনাদের ব্যাক করে চলে আসতে হবে। তারপর এফেক্টসের উপর আপনাদের নিয়ে নিতে হবে, ক্লিক করে নিয়ে নিয়েছি, তারপর ওকে দিয়ে ক্লিক করতে হবে, তারপর যেভাবে আগেরটা করেছিলেন সেমভাবে এটা করে দিতে হবে, আপনাদের এই এফেক্টসটাকে ছোট করে দিতে হবে, ছোট করে আবার লেটারের প্রথমে নিয়ে চলে আসতে হবে, আবার লেয়ারের প্রথমে আসতে হবে, দিয়ে এই লেয়ারটার উপর ক্লিক করে একটা অপশান আছে কি, কের উপর ক্লিক করবেন, তারপর লেটার বাই লেটার এটাকে বসিয়ে দিতে হবে, সেম প্রসেস। তারপর আবার লেখার বাইরে এটাকে নিয়ে চলে আসতে হবে,
দিয়ে আবার ওকে তে ক্লিক করে দেবেন। এটা তৈরি হয়ে গেছে, এরপর আপনাদের লেয়ারে আবার ক্লিক করতে হবে, দিয়ে মিডিয়াতে যেতে হবে, দিয়ে একটা আপনাদের ভিডিও নিয়ে নিতে হবে। সেই ভিডিওর লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন। তারপরে ভিডিওটাকে ক্লিক করে নিয়ে নিতে হবে, নিয়ে নেওয়ার পর এটাকে একটু বড়ো করে দিতে হবে। এটাকে বড়ো করে নেওয়ার পর আপনাদের অনেকগুলো অপশান রয়েছে, দেখুন ইন অ্যানিমেশন একটু নিচের দিকে আসতে হবে, নিচের দিকে আসার পর একটা অপশান পেয়ে যাবেন ব্লিডিং, এটার উপর ক্লিক করতে হবে। এরপর আপনাদের স্ক্রিনগুলো অপশানটা সিলেক্ট করে নিতে হবে, দিয়ে ওকেতে ক্লিক করে দেবেন, তাহলে এই ইন্ট্রো অ্যানিমেশনটা তৈরি হয়ে যাবে। এরপর আমি অ্যানিমেশনটা আমরা প্লে করে দেখাচ্ছি, দেখুন দেখুন আমাদের এই ইন্ট্রোটা তৈরি হয়ে গেছে। তো এভাবে আমরা ইন্ট্রোটা তৈরি করে নেবেন। তৈরি করার পর আপনাদের একটা উপরে অপশান রয়েছে, দেখুন এই অপশানের উপরে ক্লিক করবেন এটা। তারপর যেই কোয়ালিটিটাকে সেভ করতে হবে সেই কোয়ালিটা সিলেক্ট করবেন, এটা ফুল এইচডি কোয়ালিটি সিলেক্ট করছি। তারপর এই বিটরেটটাকে একবারে কমিয়ে দিতে হবে, এরপর আপনাদের সেভ অপশানটার উপর ক্লিক করতে হবে, ক্লিক করবেন তাহলে এটা আপনাদের সেভ হয়ে যাবে। তো এইভাবে আপনারা ইন্ট্রো অ্যানিমেশন তৈরি করতে পারবেন।